শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় তাতে আছি মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম টেস্টে উইন্ডিজ বাদে পেস অ্যাটাকে আস্থা রাহির চ্যালেঞ্জ জিততে চান ইতিবাচক মানসিকতায় রোববার ঘোষণা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড বিষাদের ঘূর্ণিতে প্রস্তুতি ম্যাচে অসহায় ক্যারিবীয়রা কন্ডিশন বুঝে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েটের পহেলা মার্চ শুরু ফুটবল দলের আবাসিক ক্যাম্প বিপিএল এর পারফরমেন্স মূল্যায়নে গঠন হবে স্কোয়াড ইঙ্গিত হেড কোচ জেমিরের এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত শুরু হয়নি শুটারদের করোনা ভ্যাকসিন পেলে বিদেশি কোচ আনার বিষয়ে সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর শুরুতেই ক্রিকেট তিন পেসারের একাদশ এখন আর অসম্ভব কিছু নয় বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজে পেস কেন্দ্রিক বোলিং আক্রমণ সাজিয়েছিল টাইগার ম্যানেজমেন্ট চট্টগ্রামে স্পোর্টিং উইকেটের আমন্ত্রণ রাহি মুস্তাফিজদের প্রতি ইতিবাচক মানসিকতায় সে চ্যালেঞ্জ জিততে চায় টাইগার পেসাররা এদিকে রোববার ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড অ্যাওয়ে ডেলিভারি পুরনো বলে কাটার স্কিলটা সহজাত কিন্তু বাঁহাতি পেসারদের জন্য গুরুত্বপূর্ণ ইনসুইংটা আয়ত্তে ছিল না মুস্তাফিজের ওয়ানডে সিরিজে সে স্কিল নাগালে এনে পূর্ণতার পথে কাটার মাস্টার শুধু ফিজ নয় রুবেল হাসান মাহমুদ শরীফুলদের হৃদমে উঠছে টাইগার পেস অ্যাটাক নেপথ্যে বড় ভূমিকা যার তিনি এই ভদ্রলোক ওটিস গিবসন পেসারদের স্ট্রেংথ ও স্ট্যামিনা মুখ্যম চ্যানেল দিয়ে বের করে এনে দিচ্ছেন নতুন আকৃতি তারপরও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই ওয়ানডে সিরিজের কৌশল হয়ে যেতে পারে অকার্যকর টেস্টে চাই নতুন পরিকল্পনা বরাবরের মতোই অভিজাত ফর্মেটে কি আরেক দফা বিশ্রামে যাচ্ছেন মুস্তাফিজ বাড়তি কোনো পরিকল্পনা কি আছে নতুনদের নিয়ে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাগরিকার বাতাসে অনেক সময় প্র্যাকটিস করতেছি এবং ইন্টেন্সও ভালো প্র্যাকটিসের আমরা আমাদের কাজগুলো করতেছি এবং কোচও আমাদের অনেক সাহায্য করতেছে আমাদের প্র্যাকটিসের জন্য মানে আমাদের বোলিং স্কিলের জন্য আর আমরা পেস বোলাররা এনজয় করতেছি টেস্ট ম্যাচে আমরা কিন্তু সবচেয়ে বেশি আমাদের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে স্পিনার তার মানে এই না যে ফাস্ট বোলার উইকেট পাবো না বাট ডিপেন্ড করবে উইকেটটা কী বিহেভ করে উইকেটটা কী ধরনের উইকেট বাট ইনিশিয়ালি প্রথম দিন যেহেতু ঠান্ডার দিন ফার্স্ট ডেতে আমার মনে হয় যে পেস বোলাররা খুব ভালো বল করবে বিশেষ করে ফার্স্ট স্পিনগুলোতে জোরে বল করতে পারা ক্যারিবীয় ক্রিকেট সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেই সুবাদে ফাস্ট বলটা তুলনামূলকভাবে ভালো খেলে উইন্ডিজ ব্যাটসম্যানরা সেই সামর্থ্য মাথায় রেখে বোলিং আক্রমণ কৌশল সাজানোর চ্যালেঞ্জ টাইগার ম্যানেজমেন্টের এবাদত খালেদ আগে যেমন ধরেন ওরা অনেক বোলিং করতে চাইতো না কিন্তু এখন যেটা হয়েছে আমরা যখন ফার্স্ট ক্লাস খেলি তখন আমরা চাই অনেক বোলিং করতে আমাদের নিজেদের ভিতরে একটা কম্পিটিশন আছে আমরা যদি স্টার্টিংটা ভালো করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের শুরুটা ভালো হবে মোমেন্টাম দিচ্ছে সমর্থন কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সাগরিকায় টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার প্রথম দশজনে মাত্র এক পেসার মিরপুরের মন্থরতা নেই চট্টগ্রামের স্পোর্টিং উইকেটের ফায়দা তুলে নেওয়ার সুযোগ পেসারদের সামনে সাগর পারে অপেক্ষারত টাইগারদের ভবিষ্যৎ এক্সপ্রেস হুইসেল দেওয়া হবে কিনা সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের সহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দাপট বিসিবি একাদশের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের দারুণ ফিফটিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 257 রান জবাবে বিনা উইকেটে 24 রান নিয়ে দিন শেষ করে সাদমান সাইফ জুটি মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশন বুঝে নেয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে চট্টগ্রাম টেস্টে নামার আগে মানিয়ে নেয়া চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু স্বাগতিকদের এত উদার হবার কী দায় পড়েছে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে নেই কোনো আনঅর্থোডক্স বাঁহাতি স্পিনার মূল দলে যারা বড় শক্তি টাইগারদের জহুর আহমেদের স্পোর্টিং আবহ সেটারও ছিটে ফোটা নেই এম এ আজিজের স্লো অ্যান্ড লো উইকেটে প্রতিবন্ধকতা সত্ত্বেও শুরুটা দারুণ হলো ক্যারিবীয়দের উদ্বোধনী জুটিতে 67 রান ব্রাথওয়েট ক্যাম্পবেল জুটির নতুন বলে মুগ্ধতা ছড়াতে পারলেন না খালেদ মুগ্ধ মিলে বিসিবি একাদশকে ম্যাচে ফেরান স্পিনাররা
দীপুর সাথে জুটি বেঁধে পাল্টা আক্রমণ ঋষাদের। নতুন বলে শুরুতে জোরে বল করলেও সময়ের সাথে ফ্লাইটের ডেলিভারিতে ছড়িয়েছেন মুগ্ধতা। দ্বিতীয় স্পেলে এসে খালিদ পেয়েছেন বাড়তি বাউন্স, তার জোড়া আঘাতে ব্যাকফুটে অতিথিরা। বিপর্যয় সত্ত্বেও এক প্রান্তে প্রতিরোধ অধিনায়ক ব্রাথওয়েটের। উইন্ডিজ স্কোয়াডের অন্যতম সদস্য টেম্পারমেন্টে বুঝিয়ে দিয়েছেন অভিজ্ঞতার মূল্য। তার 85 রানের ইনিংস থেকে যদি শিখে ফেলে সতীর্থরা, তবে টেস্ট মিশন কঠিন হয়ে যেতে পারে স্বাগতিকদের জন্য। উইকেট মন্থর ছিল, বল ধীরে আসছিল, ব্যাটিং সহজ নয় এ ধরনের উইকেটে। আমার পারফরমেন্সে আমি সন্তুষ্ট। ঋষাদ ভালো বল করছে, খুব হাই টার্ন না থাকলেও লাইন লেন্থ ছিল দারুণ। অতিথিদের 257 জবাবে শুরুটা গোছানো বিসিবি একাদশে। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই সাদমান সাইফের। চট্টগ্রাম টেস্টে তামিমের ওপেনিং পার্টনার হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স। এম এ আজিজের গ্যালারিতে নির্বাচকরা তো মজুদ ছিলেনই। শেষ বিকেলে রোজ গ্যাব্রিয়েলদের ঠিকঠাক সামলে নিয়েছে দুই ওপেনার, তবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দ্বিতীয় দিনের প্রথম সেশন। সবুজ উইকেটে ময়শ্চারের ছোঁয়া পেলে রূপ পাল্টে ফেলতে পারে উইকেট। প্রস্তুতি ম্যাচ সে অর্থে গুরুত্বপূর্ণ নয় বলবেন হয়তো কেউ কেউ, তবে বুদ্ধিমানেরা এখান থেকে খুঁজে নেবেন মূল লড়াইয়ের রসদ, যেমনটা দিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট। তার দুর্দান্ত প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে টেস্টের আমেজ প্রবেশ করল চট্টগ্রামে। সেই প্রতিরোধেই একটা বার্তা বেশ স্পষ্ট, ওয়ানডের মতো এত সহজ হতে যাচ্ছে না টেস্টের পরীক্ষা। সহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। 18 বছর পর দেশের মাটিতে সাউথ আফ্রিকাকে হারালো পাকিস্তান। করাচি টেস্টে চতুর্থ দিনের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যান ইন গ্রিন। প্রোটিয়াদের 7 উইকেটে হারিয়ে টেস্ট অধিনায়কত্ব শুরু বাবর আজমের। তৃতীয় দিনের শেষ দিকে হারানো সাউথ আফ্রিকাকে চতুর্থ উইকেট দিনেও ফিরতে পারেনি কক্ষপথে। অভিষিক্ত নোমান আলী ও ইয়াসির শাহের ঘূর্ণিতে 58 রানে হারায় 6 উইকেট। অভিষেকে ক্যারিয়ারের প্রথম ফাইফার নোমানের, ইয়াসিরের শিকার 4টি। 88 রানের লক্ষ্যে পৌঁছাতে সময় নেয়নি পাকিস্তান। আজহার বাবর নৈপুণ্যে দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় স্বাগতিকরা। সেঞ্চুরি সহ দুই ইনিংসে 109 রান করা ফাওয়াদ আলম হয়েছেন ম্যাচ সেরা। এবার ফুটবলের খবর। কাতার বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে 1 মার্চ থেকে শুরু জাতীয় দলের আবাসিক ক্যাম্প। স্কোয়াড নির্বাচনে প্রাধান্য পাবে বিপিএলের পারফরমেন্স, বলছেন হেড কোচ জেমিরে। আসন্ন ক্যাম্পে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ, তবে বিভিন্ন জটিলতায় থেমে আছে হেড কোচের পরিকল্পনা। 25 মার্চ সিলেটে লাল সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান, সে লক্ষ্যে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাফুফে। তবে ভিন্ন জটিলতায় কাগজে কলমে আটকে সব পরিকল্পনা, এ নিয়ে কোচ জেমির ভাবনা কি? হোম অ্যাডভান্টেজ না পেলে ভালো করা কঠিন হবে। বাফুফেকে আমার অবস্থানে স্পষ্ট করেছি, এখানেই খেলতে চাই আমরা। তবে সবকিছু নির্ভর করছে এএফসি ফিফার সিদ্ধান্তের উপর। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে সেরা কম্বিনেশন খুঁজে নিতে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ আয়োজনের তাগিদ কোচের। বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী মার্চেই হতে পারে বঙ্গবন্ধু গোল্ড কাপ, সেটা হলে আফগান ম্যাচের ড্রেস রিহার্সেলটা গোল্ড কাপেই সেরে নিতে চান কোচ জেমিরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিন পাওয়ার পর বিদেশি কোচ আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে শুটিং স্পোর্ট ফেডারেশন। প্রথম এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে শুটারদের পারফরমেন্স আশানুরূপ না হলেও দ্রুত স্কোর বৃদ্ধি পাবে বলছেন ফেডারেশন মহাসচিব ইনথেকাবুল হামিদ। শনিবার 10 মিটার এয়ার রাইফেলে লড়বেন বাকি আতকিয়ারা। এশিয়ান শুটিং কনফেডারেশন স্বীকৃতিপ্রাপ্ত প্রথম অনলাইন টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছে 22টি দেশের প্রতিযোগী। বাংলাদেশ থেকে 2 ইভেন্টে 12 জন অংশ নিলেও প্রথম দিন 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে লড়েছেন 6 শুটার। প্রতিযোগীদের কুয়েত থেকে সরাসরি মনিটরিং করেছেন বিচারকরা। করোনার দীর্ঘ বিরতির পর মাত্র 3 সপ্তাহের ক্যাম্প শেষে আসেনি প্রত্যাশিত স্কোর, সাথে অনলাইন টুর্নামেন্ট হওয়ায় বোঝা যায়নি প্রতিযোগিতার ছাপ। এয়ার পিস্তলে পুরুষ বিভাগে এগিয়ে নূর আলিফ, নারীদের মধ্যে আর্মিন আশা। অলিম্পিক ক্যাম্পে থাকা শাকিলের স্কোর 566। আমাকে আরও সামনে কীভাবে ইম্প্রুভ করা যায়, ব্যাকের এগুলো থেকে আমার অনেক শিক্ষণীয় জিনিসটা গ্রহণ করে আমাকে সামনে আরও ভালো করতে হবে। টার্গেট থাকবে যে ইনশাল্লাহ নেক্সট যে কম্পিটিশন আছে সেটাকে মানে টার্গেট রেখে ভালো কিছু করা। গত সিলেকশন দুটো কম্পিটিশনেই যে জায়গা করেছিলাম সেরকমই মেরেছি এবং ভালো হয়েছে। তো আসলে 1 বছর পর প্র্যাকটিসে আসা, এর সাথে বেশি কিছু আশা করিনি। চেষ্টা করেছি যে আগের মতোই যাতে স্কোরটা ধরে রাখতে পারি, তার সাথে খারাপ না হয় সেরকমটাই হয়েছে।
ফেডারেশন অবশ্য শুটারদের পারফরমেন্সে খুশি। সভাপতি উৎসাহ যুগিয়েছেন শুটারদের, আলাদাভাবে কথা বলে সাহস দিয়েছেন চোট পাওয়া আবদুল্লাহ হেল বাকিকে। অলিম্পিকের আগে বিদেশি কোচ আনতে করোনা ভ্যাকসিনে গুরুত্ব ফেডারেশন মহাসচিব ইন্তেকাবুল হামিদ অপুর। এই স্কোরগুলি আসলে ভেরি পুয়ার, এখনও অনেক নিচে, আমাদের আরও অনেক উন্নতি করতে হবে, আমাদের অনেক ট্রেনিং করতে হবে। আমাদের বিদেশি কোচ আনার ব্যাপারও একটা বড় ব্যাপার আছে, যার যদি আমরা ভ্যাকসিন নিতে পারি, বিদেশি কোচদেরও যদি আমরা বলতে পারি যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, তোমরা আসো, তোমরা ভ্যাকসিন নিতে পারবো, তাহলে বরং তারা সেফ ফিল করবে আসতে। 22 দেশের 274 জন শুটার নিয়ে চলছে অনলাইন টুর্নামেন্টটি। শেষ দিন এয়ার রাইফেল ইভেন্টে লড়বে বাংলাদেশের 6 শুটার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থেকে ঠিক কতজন বিদেশ যাওয়ার সুযোগ পাবে এখনও নিশ্চিত নয়। দল হয়ে যাওয়ার কথা থাকলেও ক্রীড়া অধিদপ্তর ফুটবলার সংখ্যা কমাতে যাচ্ছে। ব্রাজিলের পরিবর্তে এখন কথাবার্তা চলছে হাঙ্গেরি যাওয়ার। বরিশালের অজপাড়াগা থেকে এখন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রাশেদ রাব্বি এখন খেলছেন শেখ রাসেলের হয়ে। ডেভেলপমেন্ট আসর অনূর্ধ্ব 15 ও 17 বঙ্গবন্ধু গোল্ড কাপের ঝলকেই মিলেছে এই সুযোগ। এই দুজনের মতো জেলা বিভাগ শেষ করে সেরা 40-এ যাওয়া ছিলেন, তারা কে কিভাবে প্রস্তুত হচ্ছে থেকে যাচ্ছে অজানা। আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, মানে বলছিল ওই ঈশ্বর শেষে বলছিল যে ক্যাম্প হবে, ক্যাম্পে ডাকবে, তো ওই পর্যন্তই ছিল। পরে করোনার পরে আর কোনো এ নিয়ে কোনো কথা হয়নি। পরে ওই দিনকে রাজাক স্যারের সাথে দেখা হয়েছিল, সেদিন বলছিল যে এটা মনে হয় হয়তো সম্ভবত বাতিল। তো আমরা তোমাদের ক্যাম্পে ডাকবো, ওখান থেকে আমরা একটা টিম সিলেকশন করে তোমাদের ব্রাজিলে খেলতে পাঠাবো বা অন্য কোনো দেশে পাঠাবো। তারপরে করোনার পরে বন্ধ হয়ে যাওয়ার পর আর আমাদের কোনো যোগাযোগ হয় না এবং ক্যাম্পে কোনো আমরা ফোনও পাইনি। কিশোর ফুটবলারদের স্বপ্ন ছিল ব্রাজিলে যাবার। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিকল্পনা পাল্টে হয়েছে ইউরোপের কোনো দেশ। হাঙ্গেরির সঙ্গে কথাও এগিয়েছে, পুরো দলের বদলে কমানো হতে পারে ফুটবলার সংখ্যা। হাঙ্গেরি থেকে আমি খুব সাড়া পেয়েছি এবং আমরা যদি আল্লাহর রহমতে আমাদের পরিদপ্তর সব কিছু কমপ্লিট করে 6 প্লেয়ার যাবে, যতটুকু চেষ্টা করবো, কারণ কি এটা হলো ডিপেন্ড অফ সুইটের উপরে। এই ব্যবস্থা করার পরে বিভিন্ন ক্লাবগুলোর নজরে কিন্তু তারা আসছে। এস গ্রুপে যে ক্লাবগুলো আছে এখানে কিন্তু তারা যেতে পারছে, ফাইনাল লিগে তারা খেলতে পারছে। এরপরের যোগ্যতাটা তো তাকেই প্রমাণ করতে হবে এবং তাকেই এই জায়গাগুলো খুঁজে নিতে হবে। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ থেকে সেরা প্রতিভা বাছাই করা হলেও তাদের নিয়ে নেই কোনো পরিকল্পনা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। টেস্টে উইন্ডিজ বধে পেসারকে আস্থা রাহির, চ্যালেঞ্জ জিততে চান ইতিবাচক মানসিকতায়। রোববার ঘোষণা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড। ঋষাদের ঘূর্ণিতে প্রস্তুতি ম্যাচে অসহায় ক্যারিবীয়রা, কন্ডিশন বুঝে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েটের। পহেলা মার্চ শুরু ফুটবল দলের আবাসিক ক্যাম্প, বিপিএল এর পারফরমেন্স মূল্যায়নে গঠন হবে স্কোয়াড, ইঙ্গিত হেড কোচ জেমিডে। এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত শুরু হয়নি শুটারদের, করোনা ভ্যাকসিন পেলে বিদেশি কোচ আনার বিষয়ে সিদ্ধান্ত। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।